আসসালামু আলাইকুম। এখন এই ভিডিওতে আমরা দেখব হাউ টু অ্যাড সোশ্যাল আইকন ইন ওয়ার্ডপ্রেস, কিভাবে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসে সোশ্যাল আইকন গুলো ইউজ করতে পারি, যেমন হচ্ছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলোর আইকন আমরা কিভাবে অ্যাড করব সেটা শিখব। ফার্স্টে আমাদের যেতে হবে অ্যাপিয়ারেন্সে এন্ড কাস্টমাইজ, সিলেক্ট কাস্টমাইজ। এরপর নিচের দিকে গেলে দেখবো যে হচ্ছে উইজেটস নামে একটা অপশনস আছে। দেন হচ্ছে আমরা একটু নিচের দিকে একটা আইকন অ্যাড করে দেখাই, তাহলে দেখতে সুবিধা হয়। ফুটার থ্রি লেটেস্ট, ওকে। দেন এখানে একটা প্লাস চিহ্ন আসবে, প্লাস এর মধ্যে হচ্ছে আমরা ইয়া করব, ক্লিক করব। দেন সার্চ সামথিং সিম্পল, সিম্পল সোশ্যাল আইকনস আসবে, এটা আমাদের ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাদের অনেকগুলো অপশনস দিবে টাইটেল লেখার জন্য, তারপরে সাইজ এরকম আরো কিছু আসবে এখানে। তো এখানে আমরা একটা টাইটেল লিখবো, লাইক কন্টাক্ট উইথ আস একটা লিখলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কন্টাক্ট উইথ আস একটা হেডলাইন তৈরি হয়ে গেছে বা টাইটেল তৈরি হয়ে গেছে। তো এখন আমরা হচ্ছে আস্তে স্ক্রল করে নিচে নামি, এখানে একটা দিয়ে দিই ওপেন লিংক ইন নিউ উইন্ডোজ, তাহলে লিংক হয়ে যাবে এটা। এরপরে আমরা এখানে কি কি অ্যাড করতে চাই সেই ইউআরএল লিঙ্ক গুলো যদি এখানে দিয়ে দেই তাহলে এগুলো আমাদের অ্যাড হয়ে যাবে। এখন এখানে আমি ইউটিউবের লিঙ্কটা অ্যাড করে দেই, ইউটিউব। তারপরে হচ্ছে ফেসবুকের লিঙ্ক, ফেসবুক FS, ফেসবুকে লিঙ্কটা অ্যাড করে দিলাম। আচ্ছা একটা একটা করতে হবে। আচ্ছা আগে ইউটিউবের লিঙ্কটা অ্যাড করে দেখাই, ইউটিউবের লিঙ্কটা অ্যাড করলাম এখানে, এই যে এখানে কিন্তু চলে আসছে, বাট কালার পাই নাই। এটা ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের দিয়ে দিতে হবে। এই তো এখানে এসে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করে দিব রেড, ইউটিউবের কালারটা রেড হয়। তো এখানে যে রেড কালার চলে আসছে, তো এখানে ইউটিউব আইকনটা পেয়ে গেছে। ওকে ডান পেয়ে গেছে। এখন এটাকে যদি আমরা হচ্ছে পাবলিশ করি তাহলে এটা পাবলিশ হয়ে যাবে। এখন আমরা যদি আরো আইকন এদিকে অ্যাড করতে চাই এক লাইনে, তখন হচ্ছে আরো লিংক গুলো অ্যাড করে করে এভাবে আমরা আইকন গুলো অ্যাড করতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।